অতিথি আপ্যায়নে এবং বাচ্চাদের বিকালের নাস্তায় এবং স্কুলের টিফিনে এই ফিশ কাকলেটের যেন তুলনাই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফিশ কাকলেটটা আমি কিভাবে তৈরি করি এবং আপনারাও তৈরি করে নিতে পারেন। প্রথমে একটা বড় কাতাল মাছকে বড় বড় পিস করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে একটু বাফাই নিচ্ছি ঢাকনা দিয়ে, কারণ কাঁটাটা মাছ থেকে আলাদা করে নিতে হবে। সবগুলি মাছ যখন বাফে হয়ে গেছে তারপরে চলে আসছে মূল উপকরণটা রেডি করার জন্য। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দিয়ে করা যায়, সরিষা তেল দিয়ে করা যায়, কিন্তু সরিষা তেল করলে খেতে ভালো লাগে, ঘ্রাণটা ভালো লাগে সেই জন্য। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে মাছের উপরে ডিপেন্ড করে পরিমাণটা কতটুকু দিবেন সেটা, আমার যেহেতু পুরো একটা কাতাল মাছ সেজন্য আমি পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করছি যখন একটু কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া। আর কোনো মশলা আমি এখানে ইউজ করবো না, কারণ বেশি মশলা আমার কাছে ভালো লাগে না। এই ফিশ কাটলেটের জন্য আলু তো অবশ্যই লাগে, সেজন্য আমি আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর মাছ থেকে কাটাটা আলাদা করে মাছগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। নিয়ে যখন মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি প্রথমে এখানে মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে নেড়েছে ঢাকনা দিয়ে অপেক্ষা করতেছি একটু সিদ্ধ পর্যন্ত, যেহেতু এটা ভালো করে সিদ্ধ হয় না। যখন ফাইনালি এটা সিদ্ধ হয়ে গেছে তখন এখানে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলু পরিমাণটা মাছের অর্ধেক দিতে হবে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে খেতে ভালো লাগবে না। যখন এগুলো মিক্স করা হয়ে গেছে ঢাকনা দিয়ে অপেক্ষা করতেছি আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়েছি। ফাইনালি যখন হয়ে গেছে তখন এখানে লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতা অবশ্যই দিতে হবে আর চুলাটা বন্ধ করে দিতে হবে, না ধনেপাতাগুলো কালো হয়ে যাবে। চুলাটা বন্ধ করে ধনেপাতা দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই মিক্সরনের সাথে চাইলে কিন্তু লেবুর রস দেওয়া যায়, আপনারা যদি লেবুর রস দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন। আমি একটু লেবুর রস দিয়েছি কারণ যেহেতু এটা ডিপে থাকবে অনেকদিন থাকবে সেজন্য গ্রানটা ভালো থাকবে। তারপরে যখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে দুইটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা তো অবশ্যই দিতে হবে, ডিমটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, না হয় ভাজা সময় এটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য। তারপর এটাকে আমি একটা চপিং বোর্ডে নিয়ে বেলুনের সাহায্যে বেলি নিচ্ছি। বেশি পাতলা করবো না, মিডিয়াম রাখবো, বেশি পাতলা করলে খেতে ভালো লাগে না এবং আসলে বাচ্চারাও পছন্দ করে না, সেজন্য মিডিয়াম বেলে তারপর আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি বরফিকাট দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বরফিকাটও দিতে পারেন, না হয় স্কোয়ার শেপও দিতে পারেন। আমি যেহেতু নাগেটসের মধ্যে স্কোয়ার শেপটা দিই সেজন্য ফিশ কাকলেটের মধ্যে আমি বরফিকাটটা দেওয়ার চেষ্টা করি। এই দেখেন মাশাল্লাহ পিসগুলো, মোটাটাও দেখেন আর কেমন হয়েছে সেটাও দেখেন, এত সুন্দর হয়েছে। আমি একে একে সবগুলো করে নিয়েছি। সবগুলো করার পর আমার এখানে দুটা ডিশ লেগেছে, দুটা ডিশে সবগুলো নিয়ে তারপরে চলে আসছি মূল আর একটা উপকরণে। এটার জন্য অবশ্যই ডিম লাগবে আর লাগবে ব্যাডগ্রাম, আর যদি ব্যাডগ্রাম না থাকে বাসা পাউরুটি গুঁড়া করে, কিন্তু পাউরুটি গুঁড়া দিয়ে করা যায়, যেহেতু কালারফুল ব্যাডগ্রামটা বাচ্চারা একটু পছন্দ করে সেজন্য আমি ব্যাডগ্রাম দিয়ে করার চেষ্টা করছি। প্রথমে আমি ফিশ কাকলেটগুলো ডিমে চুবিয়ে নিচ্ছি, চুবিয়ে নেওয়ার পর তারপর একটা কাটা চামচের সাহায্যে এটাকে উঠাইয়ে তারপরে দিয়ে দিচ্ছি ব্যাডগ্রামে। ব্যাডগ্রামে দিয়ে একটু বাক্সের মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা একটু উপর টাইপের বাক্স লাগবে কারণ একটু জাকড়াতে সুবিধা এবং ডিমে চুবাইতে সুবিধা। সবগুলো আমার ডিমে চুবানো এবং ব্যাডগ্রামে মোড়ানো হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল রূপ। আরও কিছু নাস্তা রেডি করছিলাম, সবগুলো একসাথে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই হচ্ছে আমার বাচ্চাদের পছন্দের নাস্তা, আপনারা কারা কারা এভাবে বাসা রেডি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে চলে আসছে একটু ভেজে দেওয়ার জন্য, এগুলো একটু ডিপ ফ্রিজ করে রেখেছিলাম, বিকালবেলা বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে সেজন্য বাচ্চাদের জন্য একটু ভেজে দিয়েছি। ভাজার পর এটা ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন এটা কতটা আসলে ক্রিপসি আর কতটা ইয়াম্মি হয়েছে। আর এটার কালারটা দেখছেন মাশাল্লাহ এত সুন্দর। আসলে আমরা বাসায় যদি এইসব নাস্তাগুলো রেডি করে নিজে রাখাই, বাচ্চাদের জন্য রেডি করি আর মেহমানের জন্য রেডি করি তাহলে খেতেও ভালো লাগে আর এটা স্বাস্থ্যসম্মত বটে। আপনাদের কাছে যদি আমার ফিশ কাকলেট রেডি করাটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।